ফার্স্ট ক্লাস ক্যারিয়ারের শেষবারের মতো তিনি ব্যাটিং করতে নামছেন ইমরুল কায়েস, আর ব্যাটিং করতে নামার সময় তাকে গার্ড অফ অনার দিচ্ছে তার দলের সতীর্থরা। যেহেতু ব্যাটিং দল, তাই সবাই ব্যাট উঁচিয়ে তাকে গার্ড অফ অনার দিয়েছে ড্রেসিং রুম থেকে বের হয়ে যাবার সময়। সেখানেই শেষ নয়, মাঠে থাকা ফিল্ডিং দলের ক্রিকেটাররাও আলাদা করে গার্ড অফ অনার দিয়েছে ইমরুল কায়েসকে। প্রতিপক্ষ ঢাকা দলের ক্রিকেটাররা সৌরদে শুভ, রনি, শিবলি, জয়রাজরা এই সময় ইমরুল কায়েসকে তারা গার্ড অফ অনার দেয় এবং আম্পায়াররাও এগিয়ে আসে তার শেষ ম্যাচের সম্মানে। যদিও শেষ ইনিংসটাকে খুব একটা রাঙিয়ে রাখার মতো, অর্থাৎ স্মরণ করে রাখার মতো কোনো ইনিংস খেলে যেতে পারেননি ইমরুল কায়েস। প্রথম ইনিংসে ইমরুল কায়েস করতে পেরেছিলেন মাত্র 11 রান। পরের ইনিংসে ইমরুল কায়েস, অর্থাৎ তার ফার্স্ট ক্লাস ক্যারিয়ারের শেষ ইনিংসে করতে পেরেছেন মাত্র 1 রান। এই ডেলিভারিটাই দেখুন, প্রথম ডেলিভারিটাই কিন্তু আউট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, জোরালো আবেদনও ছিল, কিন্তু আম্পায়ার সেটাকে সরাসরি নাকচ করে দেন। দারুণ একটা ইনসুইং বল করেছিলেন, সেই বলে কোনো মতে বেঁচে গেলেও পরের বলে আবারও দারুণভাবে ইনসুইংয়ে পরাস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু ইমরুল কায়েস ব্যাটার ইনসাইড এজে লেগে সেখান থেকে একটি মাত্র রান পান। পরবর্তীতে ওই 1 রানের মাথায় তাকে আউট হয়ে বিদায় নিতে হয় এবং ক্যারিয়ারের শেষ ম্যাচ, ফার্স্ট ক্লাস ক্যারিয়ারের শেষ ম্যাচটাকে ইমরুল কায়েস আসলে তার থামতে হয়েছে, শেষ ইনিংসে তাকে থামতে হয়েছে মাত্র 1 রানে। স্কোর কার্ডের দিকে তাকালে ইমরুল 1, এটা নিশ্চয়ই ইমরুল কায়েসের সারা জীবনই মনে থাকবে।